তৃষ্ণার্ত কাঠবেড়ালি, এক ফোঁটা জলের জন্য করছে দৌড়াদৌড়ি, শেষে কি হলো জানতে দেখুন ভাইরাল ভিডিও। তীব্র তাপপ্রবাহ, অতিষ্ট জনজীবন, রেহাই পাচ্ছে না বন্য জীবজন্তুরাও, গরমের তাবদাহে পড়ছে তারাও, একটু তৃষ্ণার জলের জন্য কোথায় না কোথায় ঘুরে বেড়াতে হয় তাদের। কতটা যে কষ্ট করতে হয় এই গরমে তা আমি আপনি হয়তো কল্পনাও করতে পারবো না। প্রাণটুকু বাঁচাতে এক ফোঁটা তৃষ্ণার জলের জন্য ছটফট করতে থাকে এই বন্য প্রাণীর দল। অনেকেই তাই তো জলের খোঁজে চলে আসেন লোকালয়ে। সেরকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি কাঠবেড়ালি কিভাবে তৃষ্ণার জলের জন্য দৌড়াদৌড়ি করছে। এক ব্যক্তির হাতে জলের বোতল দেখে সে নিজের পিপাসা সামলাতে পারেনি, তাই তো ওই ব্যক্তির পায়ের কাছে নাগাড়ে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে ক্ষুদ্র প্রাণীটিকে। আর এই দৃশ্য দেখে স্বভাবতই তাচ্ছব বনে গিয়েছেন নেটাগরিকরা। ঠিক কি দেখা গিয়েছে ভিডিওটিতে? ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে ফর্মে হাফ প্যান্ট আর পায়ে কালো বুট পরা এক ব্যক্তির হাতে একটি জলের বোতল ঝুলছে, আর সেই ব্যক্তির ঠিক পায়ের নিচেই দৌড়াদৌড়ি করছে একটি ছোট্ট কাঠবেড়ালি। তার কীর্তি দেখে আপনিও অবাক হবেন, কিভাবে যে কাকুতি মিনতি করছে একটু জলের জন্য তা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। সামনের দু হাত তুলে যেন বলছে আমাকে একটু জল দাও। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরো বেশ কয়েকজন, তা ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে। যেখানে থাকা কেউ একজন বলছেন ইন্টারেস্টিং। সত্যি ইন্টারেস্টিংই বটে, বন্য প্রাণী যে এভাবে লোকালয়ে এসে কোনো মানুষের থেকে জল প্রার্থনা করবে তা তো আশাই করা যায় না, তাই না বলুন? ক্ষুদ্র প্রাণীটির জল পিপাসা এতটাই তীব্র ছিল যে এই গরমে সে বাধ্য হয়েছে লোকালয়ে চলে আসতে, আর জল দেখে নিজের পিপাসাও সামলে রাখতে পারেনি। তবে এই ভিডিওটি কিন্তু বেশ পুরনো, সম্প্রতি রেডিটে নামে একটি বহুল পরিচিত সামাজিক মাধ্যমে পুনরায় পোস্ট করা হয়েছে। পোস্ট হতেই বেড়েছে শেয়ারের সংখ্যা, বন্যা বয়ে গিয়েছে লাইকের, লাভ চিহ্ন এঁকে দিয়েছেন কমেন্ট বক্সে অধিকাংশ নেটাগরিক। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।